ভাটপাড়ায় ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। नहीं, इतना मात्रा में अवैध रूप से जो बम पाया गया है, ये तो सही नहीं ना है। इतना मात्रा में जो बम पाया गया है, नहीं आप नहीं रखे हैं, मतलब अपन अपन नाम क्या, अपन नाम क्या, हमने मांग बात करे थे इलाका में सातों की रखी बोले। আমাদের এখানে বোমা পেয়েছে, আপনার আইনি ভাবে যা পদক্ষেপ নেওয়ার প্রশাসন নেবে। কিন্তু আমরা একটা কথা প্রথম থেকে বলে আসছি, যেটা যে গত 23 মে 2019 লোকসভা ভোটের পর ভাটপাড়ার বুকে যে সন্ত্রাস হয়েছে, যে দাঙ্গা করেছে, যে দাঙ্গা হয়েছে, এই দাঙ্গার নেতৃত্ব দিয়েছে অর্জুন সিং, এটা বাংলার সব মানুষ জানে। তারপর থেকে প্রশাসন কঠোর হাতে ব্যবস্থা নিয়ে এই অশান্তিকে শান্তিতে পরিণত করেছে, বাংলা ভাটপাড়ায় শান্তি স্থাপন করেছে, ল অ্যান্ড অর্ডার রিস্টোর করেছে। কিন্তু অর্জুন সিং জানে ভাটপাড়ার বুকে যদি শান্তি ফিরে আসে, তাহলে অর্জুন সিং লোকের কাছে ভোট চাইতে যেতে পারবে না। গত 20 বছর MLA এবং বিভিন্ন সময় এখন 6 মাস MP এই থাকা অবস্থায় ভাটপাড়ার বুকে কোনো উন্নয়নের সাক্ষী রেখে যেতে পারিনি, যেটা নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাবে। তো ভোটে জেতার একমাত্র অস্ত্র হচ্ছে ভাটপাড়ার বুকে দাঙ্গা বাঁধানো, ভোট পোলারাইজেশন। কিন্তু ভোট পোলারাইজেশন না হলে আমাদের সুবিধে, ভোট পোলারাইজেশন হলে অর্জুন সিং এর সুবিধে। এই জন্য যে বোম পিস্তল এই রাজনীতি অর্জুন সিং তৈরি করছে ভাটপাড়ার বুকে দাঙ্গা বাঁধাবার জন্য। আমরা বিভিন্ন সময় বলে এসেছি, আজকের কোনো সময় আমাদের পার্টি অফিসে বোম মারছে, এই দেখবে কিছুদিন আগে এই আমাদের এই 10 নম্বর পার্টি অফিসে বোম মেরেছে, রামনগরে কিছুদিন আগে আমাদের পার্টি অফিসে নেওয়ার সময় মানে একটা পার্টি অফিস নিতে গিয়ে 18-19 পিস বোম চলেছে। এই ভাটপাড়ার বুকে যে দাঙ্গা তৈরি করার একটা চক্রান্ত, এটা বারবার প্রতিহত করছে প্রশাসন। এই প্রশাসনের একটা কঠোর পদক্ষেপ এই বোম উদ্ধার করতে পেরেছে। বিজেপির অভিযোগ হচ্ছে যে তৃণমূল পুজোর আগে সন্ত্রাস করার জন্য এবং দাঙ্গা করার জন্য বোমাগুলো মজুত রেখেছিল। তৃণমূল দাঙ্গা করবে কেন? তৃণমূল তো সরকারে আছে, তৃণমূল তো দায়িত্ব আছে শান্তি প্রতিষ্ঠা করার। তৃণমূল শান্তি চাইবে যেহেতু সরকারে আছে, দাঙ্গা চাইবে অর্জুন সিং। অর্জুন সিং বিজেপি করে, অর্জুন সিং দাঙ্গা না বাদালে তো ভোট পাবে না। অর্জুন সিং এর ভোট পাওয়ার অস্ত্রই হচ্ছে দাঙ্গা। আমরা দাঙ্গা বাড়াতে কেন যাবো? আমরা তো প্রশাসনে আছি, আমরা ক্ষমতায় আছি, আমরা বোম উদ্ধার করবো। আমরা বোম বাঁধবে অর্জুন সিং।